Hello everyone, Divjyoti Sharma presenting you another lecture on physics. So, আমি last class লৈ dipole কি বস্তু পঢ়িলো ন dipole পঢ়াৰ পিছত এতিয়া আমাক লাগিব electric field intensity at a point on the coaxial line of an electric dipole. Coaxial তো সোৱা coaxial এটো কি coaxial মানে কি মানে আমি প্ৰথমতে হেইটো চাম তাৰ পিছত আমি টপিকটো পঢ়িম সোৱা যেতিয়া এটো এটা বিন্দু ন ধৰিলো এটো এটা বিন্দু তো ইয়াৰ মাজৰে কি টানিছা ৰেখা একডাল টানিছা আৰু টানিব পাৰি ইনফাইনাইট নাম্বাৰছ অফ ৰেখা টানিব পাৰি ন লাইন ইউ কেন ড্ৰ ইনফাইনাইট নাম্বাৰছ অফ লাইন তো তাৰ পিছত থাকিল কি ইনফাইনাইট নাম্বাৰছ অফ লাইন যেতিয়া টানিব পাৰিবা তাৰ পিছত তোমাৰ আহিব ঠিক তেনেকে আৰু এটা পইণ্ট কনসিডাৰ কৰা আৰু এটা পইণ্ট কনসিডাৰ কৰিলে এই দুৰ মাজতে ঠিক তেনেকে ইনফাইনাইট টানিব পাৰিবা কিন্তু দুটা বিন্দুৰ মাজৰে কেইডাল ৰেখা টানিব পাৰিবা দুটা বিন্দুৰ মাজৰে এইটো আৰু এইটো কেইডাল ৰেখা টানিব পাৰিবা একডাল সো দিস লাইন ইজ কল কোএক্সিয়াল বুজি পাইছা এই দুটা বিন্দুৰ মাজৰে টানা একডাল ৰেখা টানিব পাৰি তাক কোএক্সিয়াল বুলি কয় ন তো এই ৰেখাডাল কোএক্সিয়াল বুলি কয় বা ইয়াৰ এক্সিস দ্বাৰা এই দুটা সেন্টাৰৰ মাজৰে টানা ৰেখাডাল দুটা সেন্টাৰৰ মাজৰে টানা ৰেখাডাল কোএক্সিয়াল বুলি কয় ঠিক আছে এতিয়া চোৱা আমি টপিক তুলা আগবাৰিছো টপিক তোৰ আগবাৰতে আমি কেইটামান সৰু সৰু কথা জানি লম একদম সৰু সৰু কথা যিটো তোমালোকক হেল্প কৰিব এই বস্তুটো চোৱা ঠিক আছে তো এতিয়া চোৱা তুমি যেতিয়া এটা পজিটিভ চাৰ্জ কনসিডাৰ কৰিবা ইউনিট পজিটিভ চাৰ্জ কনসিডাৰ কৰিবা সৰি এটা ডাঙৰ এটা পজিটিভ চাৰ্জ ইউনিট পজিটিভ নহয় এটা পজিটিভ চাৰ্জ কনসিডাৰ কৰিলা আৰু এটা একদম সৰু ইউনিট পজিটিভ এটা চাৰ্জ কনসিডাৰ কৰিছা এটা ইলেক্ট্রিক ফিল্ডৰ ডাইৰেকশ্যন কোনফালে হ'ব ডাইৰেকশ্যন অফ ফোর্স ন তো এইটো ডাঙৰ পজিটিভ চাৰ্জ এইটো একদম অকণ মানে টেস চাৰ্জ বা পজিটিভ চাৰ্জ বাট ইলেক্ট্রিক ফিল্ডৰ ডাইৰেকশ্যন হ'ব এইফালে ঠিক আছে মনত ৰাখিবা এইফালে তাৰ পিছত সাপোজ এইটো নেগেটিভ চাৰ্জ আৰু এইটো টেস চাৰ্জ ইউনিট পজিটিভ চাৰ্জ এটা ইলেক্ট্রিক ফিল্ডৰ ডাইৰেকশ্যন কোনফালে আহিব সদায় জানিবা ইলেক্ট্রিক ফিল্ডৰ ডাইৰেকশ্যন ইজ অলৱেজ ডাইৰেক্টেড ফ্ৰম কি পজিটিভ চাৰ্জ সো এইফালে আহিব ঠিক আছে ক্লিয়ার বুঝি পাইছা পজিটিভ টু নেগেটিভ এই ফালে আহিব ইলেক্ট্রিক ফিল্ড ঠিক তেনেকে এইটো যদি বহুত মই আকৌ কৈছো এটো পজিটিভ চার্জ হব কি হব ইলেক্ট্রিক ফিল্ড অলওয়েজ ডাইরেক্টেড ফ্রম ইউনিট অলওয়েজ ডাইরেক্টেড ফ্রম পজিটিভ চার্জ তো এই ফালে যাব ঠিক আছে এইটা কেস আমি কনসিডার কৰিছো তো সুয়া এতিয়া আমি এটা কাম কৰো প্রথমতে ডাইপোল আকিম সাপোজ এইখিনি ডাইপোল ন এইটো নেগেটিভ মাইনাস কিউ আৰু এইটো প্লাস কিউ নামকৰণ কৰা ইয়াক এটাক নাম দিয়া এ এনটোক নাম দিয়া বি বি এই ডাইপলটোৰ লেন্থ কিমান আমি ইয়াৰ পৰা ইয়ালৈ কনচিডাৰ কৰিছোঁ এই ডাইপলটোৰ লেন্থ কিমান হ'ব টুৱাইচ এল টুৱাইচ এল হ'লে এইটো যদি মিড পইণ্ট হয় অ' বিন্দু হয় তো এইখিনি কিমান হ'ব এল হ'ব আৰু এইখিনি কিমান হ'ব এল হ'ব আৰু ইয়াৰ টোটেল লেন্থ কিমান হ'ব টুৱাইচ এল হ'ব টোটেল লেন্থ টুৱাইচ এল হ'ব ইয়াৰ পৰা কোএক্সিয়াল লাইন মানে এইডাল ড্ৰ কৰা এইডাল এনেকৈ ড্ৰ কৰা আমাৰ ইয়াত পি বিন্দুত কি লাগে ইলেক্ট্রিক ফিল্ড ইনটেনসিটি লাগে পি বিন্দুত ধৰি লৈছোঁ পি বিন্দুটো অ'ৰ পৰা কিমান দূৰত আছে ধৰি লোৱা পি বিন্দুটো অ' বিন্দুৰ পৰা কিমান দূৰত আছে আৰ দূৰত আছে আৰ দূৰত আছে ঠিক আছে আৰু এইটো কি চাৰ্জ পজিটিভ চাৰ্জ এইটো নিগেটিভ চাৰ্জ ন আচ্ছা এতিয়া চোৱা এতিয়া চোৱা পি বিন্দুত বিৰ বি পইণ্টত থকা চাৰ্জটো মানে পজিটিভ চাৰ্জৰ কাৰণে ইলেক্ট্ৰিক ফিল্ড কোনফালে যাব ইলেক্ট্রিক ফিল্ড অলওয়েজ ডাইরেক্টেড ফ্রম কি চার্জ পজিটিভ চার্জ গতিকে ইলেকট্রিক ফিল্ড বিৰ কা বিন্দু থকার কারণে কোন ফালে যাব ই ওয়ান এই ফালে যাব রাইট হ্যান্ড সাইড ঠিক তেনেকে কিউ বি এই বিন্দু থকা চার্জটো বা নেগেটিভ চার্জর কারণে পি বিন্দুত ইলেকট্রিক ফিল্ড কোন ফালে হব ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ ডাইরেক্টেড ফ্রম কি পজিটিভ চার্জ সো পি বিন্দু আমি এটা টেস্ট চার্জ থকা বলে ভাবিছো ন সো এই ইয়ার ইলেকট্রিক ফিল্ড আহিব এই ফালে এই ই টু হয়নে তো চোৱা
এটা ডাইপোল কনসিডার কৰিছো এজো ডাইপোল কনসিডার কৰিছো ডাইপোল টু কি মাইনাস কিউ প্লাস কিউ ন এই দুটা চার্জৰে গঠিত ডাইপোল টু লেন্থ কিমান 2i l যদি o টু মিড পইন্ট হয় মধ্যবিন্দু হয় তেতিয়া এই ইয়াৰ পৰা ইয়ালৈ লেন্থ কিমান l আকৌ ইয়াৰ পৰা ইয়ালৈ লেন্থ কিমান l হ'ব ঠিক আছে এই দুটা হৈছে লেন্থ এতিয়া সোৱা ওৰ পৰা p বিন্দুটো কিমান দূৰত থকা বুলি ভাবিছো r দূৰত থকা বুলি ভাবিছো তো সোৱা ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি আমি জানিবৰ কাৰণে কি কনসিডাৰ কৰো যিটো বিন্দুত আমাক ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি লাগে তাতে আমি এটা টেস্ট চার্জ কনসিডাৰ কৰো কি চার্জ টেস্ট চার্জ ইউনিট পজিটিভ চার্জ আমি এটা কনসিডাৰ কৰিছো ধৰিছো ইয়া p বিন্দুত ইউনিট পজিটিভ চার্জ এটা আছে এতিয়া সোৱা b ৰ বাবে b ৰ পৰা যিটো p বিন্দুত b ৰ থকা চার্জৰ মানে প্লাস q ৰ কাৰণে p বিন্দুত ইলেকট্রিক ফিল্ড কিমান হ'ব কোন ফালে যাব এইটো পজিটিভ চার্জ এইটো একদম ইউনিট পজিটিভ চার্জ ফার্স্ট কন্ডিশনটো নিছেনা কোন ফালে যাব রাইট হ্যান্ড সাইডে যাব e1 ঠিক তেনেকে b বিন্দু a বিন্দুত কি চার্জ আছে নেগেটিভ চার্জ আছে ঠিক তে a বিন্দুর চার্জটোৰ কাৰণে p বিন্দুত কি আহিব ইলেকট্রিক ফিল্ড কোন ফালে হ'ব p বিন্দুত ধৰি লৈছা এটা ইউনিট পজিটিভ চার্জ আছে গতিকে অলওয়েজ ফ্রম পজিটিভ টু নেগেটিভ ডাইরেকশন আমি কৰিছে উত্তৰ ইলেকট্রিক ফিল্ডৰ ডাইরেকশন কি অলওয়েজ ডাইরেক্টেড ফ্রম পজিটিভ টু নেগেটিভ চার্জ গতিকে p ৰ পৰা কোন লৈ আহিব a লৈ আহিব ডাইরেকশন e2 এতিয়া তুমি মোক কোৱা সোৱা b বিন্দুটো ক'ত আছে p ৰ পৰা ওচৰত আছে নে দূৰত আছে ওচৰত আছে গতিকে b ৰ ফলত যিটো ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হ'ব হেতু ডাঙৰ হ'ব নে এই বিন্দুত কেনে সৰু হ'ব যেহেতু ওচৰত আছে তো b ৰ কাৰণে কি হ'ব ইলেকট্রিক ফিল্ড ডাঙৰ হ'ব গতিকে মই সুধিছো p বিন্দুত ৰিজালটেণ্ট ইলেকট্রিক ফিল্ড কি p বিন্দুত ৰিজালটেণ্ট বা লব্ধ ইলেকট্রিক ফিল্ড কিমান হ'ব দুটা ভেক্টৰ কমপ্লিটলি অপজিট এইটো ডাঙৰ e1 টো ডাঙৰ গদে কি হ'ব e1 মাইনাস e2 হ'ব সাপোজ কেনে কোৱা এইটো 5 নিউটন আৰু এইটো বিন্দুতে একে এপ্লাই আছে কিমান 2 নিউটন এতিয়া ইয়াৰ এই p বিন্দুটোৰ ৰিজালটেণ্ট ফোর্স কিমান যেটো পাছটো ডাঙৰ 5 মাইনাস কি 2 নিউটন এনেকুৱা ধৰণৰ কথা পাইছা বুজি আচ্ছা তো আমাক কি লাগিব এতিয়া ইলেকট্রিক ফিল্ড উলিয়া সূত্রটো লাগিব তো আমি জানো অলরেডি পাইছো ইলেকট্রিক ফিল্ড উলিয়া সূত্রটো কি আছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ e ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার হয় না কিউ বাই আর স্কয়ার এইখিনি আমি জানো এতিয়া সোয়া ইয়াত আর মানে কি যদি বি থকা পয়েন্টটোৰ কাৰণে চার্জটোৰ কাৰণে মানে পজিটিভ প্লাস কিউ চার্জৰ কাৰণে পি বিন্দুত ইলেকট্রিক ফিল্ড কিমান হ'ব 1 by 4 pi epsilon naught plus q এটো প্লাস মাইনাস কথা নাই ম্যাগনিটিউড থাকে q by r square r মানে ইয়াত r খিনি কি হ'ব r মানে এইখিনি জায়গা এইখিনি জায়গাক তুমি কি মূল্য লিখিব পাৰা এই গোটেইখিনি হৈছে r r ৰ পৰা কি বিয়োগ কৰিবা r minus l whole square r minus l whole square ঠিক আছে এইটো দিয়া e1 সোৱা এইটো ফ্যাক্টর ইলেকট্রিক ফিল্ড ফ্যাক্টর কোয়ান্টিটি ইয়ালৈ কি হৈছে স্কেলার হৈছে গতিকে ফ্যাক্টর লিখিবৰ কাৰণে কি দিব লাগিব ডাইরেকশন কোন ফালে ডাইরেক্টেড কৰিব এলং বিপি ইয়াৰ ডাইরেকশন কি হ'ব এলং বিপি এইটো দিয়া এক নম্বৰ ঠিক আছে এলং বিপি বা এলং এনেকে দিব পৰা এলং বিপি দিব পৰা বা এলং পজিটিভ এক্স এক্সিস এনেকে দিব পৰা এক নম্বৰ ক্লিয়ার এতিয়া আমি এ বিন্দুত থকা পয়েন্টটো চার্জটোৰ কাৰণে পি বিন্দুত কি উলিয়াম আমি ইলেকট্রিক ফিল্ড উলিয়াম ঠিক আছে এতিয়া চাবা ডিউ টু এ তো ই টু কিমান হ'ব বাকিখিনি একে থাকিব 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই সোৱা ডিস্টেন্স কিমান হ'ব পি বিন্দুৰ পৰা এ লৈ ডিস্টেন্স কিমান হ'ব ইয়াৰ পৰা ইয়ালৈ আৰ লগতে কি যোগ হ'ব প্লাছ এল গতিকে ইয়াত কি হ'ব আৰ প্লাছ এল হোল স্কুৱেৰ ঠিক আছে চোৱা এইটো ফেক্টৰ আৰু এইখিনি স্কেলাৰ ফেক্টৰ ইকুৱেল টু কি হ'ব লাগিব ফেক্টৰ গতিকে কি লিখিবা এলং কিন্তু ডাইৰেকশ্যন দিবা এলং পজিটিভ এক্স এক্সিছ দিবা নে নিগেটিভ এক্স এক্সিছ দিবা আমি দিম এলং এনেকৈ গৈছে ন চোৱা ইলেক্ট্ৰিক ফিল্ড এনেকৈ গৈছে চ' এলং কি হ'ব নিগেটিভ এক্স এক্সিছ এলং নিগেটিভ এক্স এক্সিছ এইটোক দিয়া দুই নম্বৰ এতিয়া চোৱা রিজালটেন্ট ইলেকট্রিক ফিল্ড লাগিব কত আমার পিত লাগিব রিজালটেন্ট ইলেকট্রিক ফিল্ড কেনেকে উলিয়াম সো আমি লিখি নাও দা নেট ইলেকট্রিক ফিল্ড এট পি ইজ
আমি এখানে মুছি দিব পারো এখানে যে ডায়াগ্রামটোৰ কাম নাই এটা এখানে আমি মুছি দিব পারো ঠিক আছে সো না নেট ইলেকট্রিক ফিল্ড ইজ ম্যাগনিটিউড লৈছো দে ই সমান ই1 মাইনাস ই2 যেহেতু আমি ম্যাগনিটিউড কনসিডার কৰিছো ঠিক আছে ই সমান ই1 মাইনাস ই2 গনে ই1 ৰ ভ্যালু কি 1 বাই 4 পাই এপসাইলন নট কমন আনা ওপৰত কি থাকিব কিউ থাকিব গনে কিউ বাই 4 পাই এপসাইলন নট কমন আনিছো দুটা কি বাবা 1 বাই আর মাইনাস এল হোল স্কয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল হোল স্কয়ার ঠিক আছে এটা সিম্পলিফাই করা এইখানে সিম্পলিফাই কইলে কি বাবা কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু তোমালোকে পাবা 4 আর এল আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার ঠিক আছে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার ক্লিয়ার ইয়া ঠিক আছে এতিয়া আমি কি করব ইয়াক আমি সজাই লিখিব পারো আমি কি জানো কিউ ইনটু টুয়াইস এল মানে কি জানো সোয়া আমি আগতে পাইছো কিউ ইনটু টুয়াইস এল মানে কি লিখিব পারো ডাইপোল মোমেন্ট পি লিখিব পারো ঠিক আছে মই এইটু লাইন এতিয়া ইয়াত সজাই লিখিম সাবা তো আমি এইটু লাইন ইয়াত মডিফাই কৰি লিখিছো 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ ইনটু টুয়াইস এল তাৰপিছত ইয়াত থাকিব টুয়াইস আর ঠিক আছে আৰু তলখিনি আমি লিখিছো আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার ঠিক আছে আমি কিউ ইনটু টুয়াইস এল মানে আমি কি লিখিব পাৰো এইখিনি লিখিব পাৰোনে নোৱাৰো কিউ ইনটু টুয়াইস এল মানে আমি এইখিনি লিখিব পাৰো গতিকে আমি ইয়াৰ জাগাত কি লিখিম পি লিখিম বা ডাইপল মোমেন্ট লিখিম ন এতিয়া লাইনটো আমাৰ কি হ'ব ইয়াত চোৱা 1 বাই 4 পাই এপসাইলন নট পি ইনটু টুয়াইস আর বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার ঠিক আছে এতিয়া আমি কি লিখিব পাৰো আমি এতিয়া এইটো আমি ফৰ্মুলা পাইছো ন এতিয়া আমি ইয়াৰ ম্যাগনিটিউড পালো এটা ইলেকট্রিক ফিল্ড কিমান হ'ব টুয়াইস আর পি এইখিনি আমি পালো এতিয়া আমি কেস এটা কনসিডার কৰো কি কনসিডার কৰো যদি আর বা যদি পি বিন্দুটো যদি বহুত দূৰত থাকে ডাইপলটোৰ পৰা তেতিয়ালে আরটো কি হৈ যাব এলতকৈ কি হৈ যাব আরটো ডাঙৰ হৈ যাব গতিকে আমি এইটো এনেকে কনসিডার কৰিব পাৰো ঠিক আছে যদি পি বিন্দুটো চাবা দেই যিটো পি বিন্দু আছিল পি বিন্দুটো যদি ডাইপলৰ মাজৰ বিন্দুৰ পৰা বহুত দূৰত থাকে মানে আল্টিমেটলি কি আর ইজ ভেৰি ভেৰি গ্ৰেটাৰ দেন এল ডাইপলৰ মাজৰ লেন্থটো কি অকণমানি লেন্থ দেখা দে টুৱাইচ এল পাইছা অকণমানি লেন্থ তো আমি নেগলেক্ট কৰিলে কি পাম চাবা কেচ কেচটো আমি কি পাম ইফ এল ইজ ভেৰি ভেৰি চৰি ইফ আর ইজ ভেৰি ভেৰি গ্ৰেটাৰ দেন এল দেন আমি কি পাম তো চোৱা এলটো আমি কি কৰিব পাৰিম নেগলে এল স্কুৱেৰটো কি কৰিব পাৰিম নেগলেক্ট কৰিব পাৰিম তো কাটা কাটি যায় কি থাকিব ই সমান 1 বাই 4 পাই এপসাইলন নট টুয়াইস পি আর বাই আর টু দি পাওয়ার 4 এইখিনি থাকিব এল স্কুৱেৰটো নেগলেক্ট কৰিছো দুই দুই এইটো পুৰা মাল্টিপ্লাই হৈ কি হ'ব এ টু দি পাৱাৰ এম ইনটু এন মানে এ টু দি পাৱাৰ এম এন 2 ইনটু 2 মানে 4 হ'ব আৰু এইটো এল স্কুৱেৰটো আমি নেগলেক্ট কৰিছো থাকিলে কি হ'ব কি হ'ব ইয়াৰ এটা আর আৰু ইয়াত এটা আর কি যাব কাটা কাটি যাব ন কেনচেল হ'ব যোৱাৰ পিছত কি থাকিব ইয়াৰ পৰা আমি নেক্সট লাইনটো ইয়াত লিখিছোঁ ই ম্যাগনিটিউড অফ ই ইজ ইকুৱেল টু 1 বাই 4 পাই এপসাইলন নট টুয়াইস পি বাই আর কিউব এইটো হৈছে ফৰ্মুলা এইটো চোৱা ঠিক আছে তো আজিলৈ ইয়াতে সামৰিছোঁ